আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি হচ্ছে চাল কুমড়ো বড়ি ঘণ্ট, যেটা কিন্তু অতি সুস্বাদু আর ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে। খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায়। আসুন তাহলে দেখে নিন এই রেসিপিটা। কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম এর মতন আন্দাজ এর মধ্যে আন্দাজ মতন সর্ষের তেল। এবার আমি এক মুঠো মতন বিউলির ডালের ছোটো ছোটো বড়ি যেগুলো হয় সেগুলো নিয়েছি, সেইটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। খুব কম উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে অতি সুস্বাদু। ভাতের সঙ্গে আমাদের এই রকম রান্না কিন্তু খুবই বাঙালিদের প্রিয়। দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আশা করি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে। এবার ওই কড়াইতেই তেলের মধ্যে অল্প আরেকটু তেল দেব। তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর খুব অল্প মেথি দিলাম। মেথিটা দেওয়ার কারণ হচ্ছে মেথির যে গন্ধটা খুবই সুন্দর লাগবে, সেই জন্য আমি আধ চামচের থেকেও খুব কম এখানে মেথি ইউজ করেছি। এবার তেলের থেকে একটু সুগন্ধ বেরালে এরপর দেবো আমি এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর কুচিয়ে কেটে নিয়েছি। চাল কুমড়োর তো আমরা বড়া ভাজকা অনেক রকমের রান্না করে থাকি, কিন্তু এইভাবে একটু বড়ি দিয়ে চাল কুমড়োর ঘণ্ট করলে কিন্তু পুরো ভাতই উঠে যাবে। এবার দেব খুব অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আর হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপর আমি ঢেকে রাখবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বড়িটা। এখানে আমি কোনো জল ইউজ করবো না, চাল কুমড়োর যে জলটা আছে সেটাতেই বড়িটা নরম হয়ে যাবে। দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি, চাল কুমড়ো আর বড়িটা বেশ ভালোই নরম হয়ে গেছে। আমি যদি এখানে এখানে ছোট ছোট বড়ি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে মুগের ডালের বড়ি বা বিউলির ডালের বড় বড়িও ইউজ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নেবেন। এখানে আমি 2 ফালি নারকোল ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর 1/2 চামচ লাল সর্ষে দিয়ে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে মিহিন পেস্ট করে নেব জল দিয়ে। এখানে কিন্তু সর্ষেটা খুবই কম দিয়েছি, আপনারা দেখতে পেলেন। এরপর আমি এটাকে মিহিন পেস্ট করে নেব। চাল কুমড়ো বড়ি ভালোই মজে গেছে, বড়িটাও নরম হয়ে গেছে আর চাল কুমড়ো নরম হয়ে গেছে। এবার আমি একটুখানি ঢাকনাটা খুলে যে বাকি জলটা আছে এটাকে টান শুকিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর আমি দিয়ে দেবো এই পিষে রাখা এই সর্ষে নারকলের পেস্টটা আর কাঁচা লঙ্কা। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটির পাশে যে বেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে সেটাকেও অন করে নেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। এবার আমি এখানে খুব অল্প চিনির মাত্রা দেব, চিনির মাত্রাটা কিন্তু খুব কম থাকবে, চিনিটা খুব কম দিলাম আপনারা দেখতে পারেন, তাহলে এটার স্বাদটা বেশ ঝালঝাল লাগবে। এবার আমি এখানে দুধের সরের মধ্যে 1/2 চা চামচের থেকেও কম ময়দা একটুখানি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটার দেওয়ার কারণ হচ্ছে যেটা একটা ছাড়া ছাড়া ভাবটা আছে সেটা কিন্তু একটা জমাট ভাব এসে যাবে এই দুধের সর আর ময়দা গুলে দিলে, এটা আপনারা স্কিপও করতে পারেন। এরপর আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। রান্না কিন্তু আমার শেষ, এবার আমি ভাতের সঙ্গে সার্ভ করব। দিয়ে দিলাম সব শেষে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আজকের রান্নাটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবার কোনো নতুন রান্না নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।